ももちってにってにってげぜなぜたたといといたたといといたたといとい。たぶん。た。たで。といといおはす、おいねぎ。すんめげん。ころが。りたべしょうちょり、はてはてどりどりなちびちりびりがひびかん。あいたべしょう。ইভিনিং বন্ধুরা, দেখো আমরা সুভাষদ্বীপ থেকে বেরিয়ে একটা গাড়ি করে নিয়েছিলাম। গাড়ি করে আমরা চলে যাচ্ছি এবারে বংশবাটির দিকে। তো বংশবাটি যেতে যেতে আমরা একটা আর একটা জায়গায় যাবো, চলো। আমরা যাচ্ছি বংশবাটি। আমি আগে আছি। দেখো বংশবাটি যেতে গিয়ে আমরা প্রথমে পেয়েছিলাম শ্যামসুন্দরের মন্দির। তো শ্যামসুন্দরের মন্দির হিলোরা মুর্শিদাবাদ, দেখো ঠিকানাটা দেওয়াই আছে। তো আমাদের বাড়ির এতটা কাছে তবুও আমি কোনোদিনও দেখিনি। এই শ্যামসুন্দর, মদনমোহন, সর্বেশ্বর আর বলরাম হলো চার ভাই। সর্বেশ্বর, মদনমোহন আর বলরাম একসঙ্গে থাকে আর শ্যামসুন্দর আলাদা থাকে। তো আমরা এই মন্দিরে চলে এলাম। এই মন্দিরটাও আমাদের দেখা হয়ে গেল, বাড়ির এত কাছে তবুও দেখা হয়নি। যাই হোক, মিতালির উদ্যোগেই বলো আর দাদাভাইয়ের উদ্যোগেই বলো, এই মন্দিরটাও আমাদের দেখা হলো আর বংশবাটিও আমরা দেখতে যাব এরপরে। তো মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। তো মন্দিরের কিন্তু তখন কিন্তু ঠাকুর ছিল না, ঠাকুর বেরিয়ে গেছিলো। কারণ এই ঠাকুরগুলো সাধারণত ঘুরে ঘুরেই বেড়ায়, যে মানে ভক্তরা এদেরকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে পুজো করে। তো এরা সব সাধারণত থাকেই না মন্দিরে বলতে পারো। আর দেখো একটা বেল গাছে প্রচুর বেলও ধরেছিল মন্দিরে। বেল গাছটা দেখতেই পাচ্ছ, প্রচুর বেল। তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি না। তো দেখো মন্দির চত্বরে আমরা ঢুকে পড়েছি, প্রচুর লোকজনও ছিল। তো আমাদের বলতে পারো ভাগ্য যে আমরা এই মন্দিরটা দর্শন পেলাম। আরও তিন ভাই যারা থাকে তারা আমাদের বাড়ির কাছে ঔরঙ্গাবাদ আছে, সেখানেই ওদের মানে ওই তিন ভাইয়ের মন্দির আছে, সেটাও আমার দেখা হয়নি। তো দেখো মন্দিরের চত্বরে পাশে একটা সুন্দর পুকুর ছিল, সেই পুকুরটাও আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম। এবার মন্দির চত্বরে ঘুরছি, এখানে মনে হয় হরিনাম সংকীর্তন হয়। তো যাই হোক, আমি ভিডিও করতে করতে ভেতরে ঢুকছিলাম। তো ঠাকুরের ভিডিও করা মানা ছিল, কিন্তু ঠাকুর সেই মুহূর্তে ছিলও না। তো যাই হোক, আশেপাশে ভিডিও করার কোনো মানা ছিল না। তো আশেপাশেটাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখানে দাদাভাইয়ের সঙ্গে এসেছিলাম, খুব আনন্দ হলো সবাই মিলে। দাদাভাই আমাদেরকে অনেক ফটো তুলে দিয়েছেন, দাদাভাইয়ের ফটো তোলার হাতটা কিন্তু খুবই সুন্দর। তো আজকের দিনটা আমাদের এতটাই সুন্দর কাটলো, সকালবেলা দাদাভাইদের বাড়িতে, তারপরে সুভাষদ্বীপে কাটালাম, খুব আনন্দ করলাম, হুল্লোড় করলাম। এখানে এসে শ্যামসুন্দরের মন্দিরে প্রণাম করলাম। এবারে এখানে প্রণাম টনাম করে আমরা এবারে বেরিয়ে যাবো একটু পরে। তো দেখো মন্দিরটা তো ঠাকুর নেই, মন্দিরটা ফাঁকায়। পাশে দেখো একটা পুকুর রয়েছে, পুকুরটাতে শুনলাম নাকি যে ঠাকুরের পদ চিহ্ন আছে এটা পুকুরের মধ্যে। তো যাই হোক, এই পুকুরটাতেও আমি একটু ভিডিও করলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিলসও বানিয়েছি। কারণ এত সুন্দর ভিউ সাধারণত আমাদের শহর বাজারে দেখতে পাওয়া যায় না। তো আমাদের সেই ছোটোবেলাকার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছিল, পুকুরের পার, চারিদিকে তাল গাছ। তো যাই হোক, এখানে অনেকটা সময় কাটিয়ে আনন্দ করলাম, সবাই মিলে গল্পগুজব করলাম। এবার এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা বংশবাটির দিকে। চলো বংশবাটি যাই। এটা মনসা ঠাকুর গো, শুনছ? এটা মনসা, প্রণাম করে না। আর মদনমোহন আর কি বললে, মদনমোহন সর্বেশ্বর বলরাম, ওটা আছে বাজিতপুরে ঔরঙ্গাবাদ। এই শ্যামসুন্দর মন্দিরটা দেখলাম কি মনসা মন্দির, এবারে শ্যামসুন্দর মন্দির, রাজেশ্বরী মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, এবার যাব চলো। বংশবাটিতে আমরা এসেছি, গাড়ি থেকে নেমে পড়েছি। এবারে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, সামনেই দেখতে পাচ্ছ মন্দিরটা।
কিন্তু গ্রামটা বলতে পারো আজকালকার দিনে গ্রাম যতটা উন্নত, এই আমার তো মনে হলো না গ্রামটা উন্নতি কিছু আছে। তো অনেকটা দূরেই কিন্তু গাড়ি থামিয়ে দিয়েছিল, গাড়িটা আমাদের ভেতরে ঢোকেনি। আর প্রচুর জায়গা থেকে কিন্তু লোকজন এসেছিল, প্রচুর গাড়িও দাঁড়িয়েছিল, কারণ এখানকার মা কিন্তু খুব জাগ্রত। তো এই মা হলো রাজরাজেশ্বরী মা, আর এইটা সরস্বতী পুজোর সময় দুর্গা পুজো বলতে পারো, আমরা কোনোদিনই শুনিনি বা কোনোদিনও দেখিনি। তো চলো দেখি মায়ের মূর্তি দেখব। তো এই দাদা ভাইয়ের মুখে গল্পটাও শুনলাম, রাজরাজেশ্বরীর গল্পও শুনলাম যে কী করে এখানে এই রাজরাজেশ্বরীর মন্দির হয়েছে। কারণ এখানকার যিনি পুরোহিত ছিলেন, পুরোহিতের কোনো কন্যা বা মেয়ে ছিল না, কিন্তু যিনি শাঁখা পড়াতে এসেছিলেন শাঁখারি, তার কাছে পুরোহিতের মেয়ের পরিচয় দিয়ে মার ছোট্ট মেয়ে হয়ে তার কাছে শাঁখা পড়েছিলেন। তো শাঁখা পড়ার পর যখন পুরোহিতের কাছে শাঁখারি টাকা চাইতে যায়, তখন পুরোহিত বলেছিলেন তার কোনো মেয়ে নেই, কারণ পুরোহিতকে সে মিথ্যা কথা বলছে। কিন্তু তার জলের মধ্যে থেকে, পুকুরের ভেতর থেকে দুটো হাত নাকি, শাঁখা পড়া হাত নাকি পুরোহিতকে দেখিয়ে বলেছিল যে সে নাকি শাঁখা পড়েছে শাঁখারির কাছে, এবারে তাকে এখানে প্রতিষ্ঠিত যেন করা হয়। সেই থেকে এই রাজরাজেশ্বরীর মন্দির তৈরি করা হয়েছে, এখানে পুজো আর্চা চলে। তো খুব জাগ্রত মা, আর আজকে ছিল অষ্টমী। তো দেখতে পাচ্ছি এখানে বলি টলিও হয়। আমরা কোনোদিনও অবশ্য এখানে আগে আসিনি, আমাদের বাড়ির অনেকটাই কাছে বলতে পারো, প্রায় এক দেড় ঘন্টার রাস্তা। আমি আমাদের এখানকার, আমাদের ধুলিয়ানের অনেক লোককেই দেখলাম এখানে এসেছে, কিন্তু আমার কিন্তু জানা ছিল না সরস্বতী পুজোর সময় নাকি এই মা দুর্গার পুজোটা হয়। তো দেখতে পাচ্ছ কত লোকজন এসেছিল। তো এখন একটু পরেই কিন্তু আরতিও শুরু হবে, আর আমরা দেখো চত্বরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো যাই হোক, আমরা খুব আনন্দ করেছিলাম আজকের দিনটাতে, সবাই একসঙ্গে ছিলাম, সকাল থেকে আমাদের আনন্দের পর্ব চলছিল। আজকের দিনটা আমাদেরকে মানে চিরজীবনই মনে থাকবে বলতে পারো। তো যাই হোক, দেখো মায়ের দর্শন করালাম, আমরাও দর্শন করলাম, তোমাদেরকেও মায়ের দর্শন করালাম। তো অনেক অনেক সময় মা দুর্গার পুজো হয়, তো এটা সরস্বতী পুজোর সময় হচ্ছে। এই মায়ের নাম হচ্ছে রাজরাজেশ্বরী, নামটাও বেশ সুন্দর। তো একটু ঠান্ডাও ছিল, যত মানে রাত সন্ধে হচ্ছিল, রাত হচ্ছিল, ঠান্ডাও লাগছিল। আর আমাদের মেলাও বসেছিল চারিদিকে, চলো তোমাদের সঙ্গে মেলাটাও শেয়ার করছি। আর এদিকে আমাদের দীপারানীকে দেখো, শাল ঢাকা নিয়ে বৌনি সেজে পড়েছে। তো চলো আমরা মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিদিকে কত বড় মেলা বসেছে, দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি। প্রচুর বড় মেলা বসেছিল, কারণ লোকের সমারোহ ছিল প্রচুর, ভিড়ও ছিল প্রচুর। আর মেলা দেখতে তো ভালোই লাগে, তোমরা তো জানো যে মেলা দেখতে খুবই ভালো লাগে, কিছু কেনাকাটা হোক আর না হোক, টুকটাক খাওয়া হয়, ঘোরাফেরা হয়, আনন্দ হয়। তো যাই হোক, আমরাও সেইভাবে ঘোরাফেরা করেছি, আনন্দ করেছি। আর তোমাদের দাদা ভাইরা তো বুঝতেই পারছ, ওরা ছোটোবেলাকার বন্ধু বান্ধব সব পেয়েছিল, দাদাদেরকে পেয়েছিল, ওরাও খুব আনন্দ করেছে, অনেক দিন পর দেখা, প্রায় 37 বছর 38 বছর পর সব দেখা হয়েছে পুরনো বন্ধুর সঙ্গে, আর তাই সেই জন্য খুব আনন্দ হচ্ছিল। তো আমরা ঠাকুরের মন্দিরে দেখো প্রণাম টুনাম করে এখানে আরতি শুরু হয়ে গেছে। এবারে দেখো আমরা আরতি টারতি দেখে এবারে মেলাতে ঢুকে পড়েছি। মেলাতে একটু ভিড়ও ছিল, চারিদিকে দেখছো খাবারের দোকান বসে গেছে, গজা খাজা জিলাপি চপ অনেক কিছুই ছিল। তো যাই হোক, আমরা ঘুরছিলাম, সেরকমভাবে জিলাপি টিলাপি খাইনি, আর দিদি ভাইরা একটু লোহালক্করের দোকানে কিছু টুকটাক জিনিসও কিনছিল, মেলা মানেই তো বুঝতে পারছো, কিন্তু আমাদের সেরকম কেনাকাটা কিছু হয়নি, আমরা আনন্দ করেছি। এরকম আমরা একটা চাল ভাজার দোকানে দাঁড়িয়েছিলাম, চাল ভাজা মাখা খাবো, চাল ভাজা মাখা খেতে অবশ্য খুবই ভালো লাগে, চটপটি চাল ভাজা মাখা। আবার বাদাম ভাজা খাওয়ার লোক আছে তো, দেখো আমরা একটা চায়ের দোকানে বসে পড়েছি। তো মিতালি এই চায়ের চাওয়ালাকে চা দাদা বানিয়েছিল, চাওয়ালা দাদা বানিয়েছিল।
তো আমরা ওখানে দেখো মানে চটপটিও খাচ্ছি আর এদিকে চায়ের জন্য অপেক্ষা করে আছি যে কতক্ষণ চা। এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর প্রভাত দাকে কেমন গোপন কথা বলছে, মানে কত একদম চুপচাপ করে কথা বলছে, মানে মনে হচ্ছে না কতই না গোপন কথা চলছে ওদের। ওখান থেকে বেরিয়ে দেখো একটা কানের দুলের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, কানের দুল দেখছিলাম কিন্তু কিনিনি। ওখান থেকে আমরা মেলা শেষ করে আমরা দেখো সম্বলদা অনিতাদির বাড়ি চলে এসেছি। এই সামনে বৌদিটা হলো অনিতাদি, উনার বাড়ি এসেছি। উনাকে আমাদের সঙ্গে যেতে বলা হয়েছিল, উনি যাননি, তাই জন্য উনার বাড়িতে সবাই মিলে হামলা চালিয়েছিলাম আমরা সবাই মিলে। উনার বাড়িতে রাত্রেবেলায় এসে বলেছি যে আবদার করেছি যে আজকে তোমার বাড়িতেই খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, অনিতাদিকে আমরা রাত্রেবেলায় এসে একটু জ্বালিয়েছিলাম বলতে পারো। তো সবাই খুব আনন্দ করলাম অনিতাদির বাড়িতে, অনিতাদি রান্না করে আমাদেরকে খাইয়েছিল, তো আমরাও একটু একটু হেল্প করে। কি হচ্ছে, চোখে ওষুধ নাকি? হ্যাঁ সেটাই তো ধরছি। পাঁচালের ঘড়ির কাটা প্রথমে বৈশা ভাবি কখন বাজে। স্বপ্ন নিয়ে যেন কে ডাকে আয় চলে হাতে হাতে ধরি ধরি নাচি বিধিরি দিল গাহি বিধান আই তবে সব। হ্যাঁ 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 সেখানেও তাই। হ্যাঁ আপনার সিট নেই দেখতেই পেলে আমাদের দিদি ভাই সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, আমাদের সবারই একসঙ্গে খাবার মানে খেতে বসে যাব। ডিমের ঝোল আর ভাত অনিতাদি রান্না করেছিল। অনিতাদিকে আমরা একটু মানে অনিতাদিকে একটু বিরক্তই করেছি, বদমাশি করেছি বলতে পারো। তো যাই হোক, খুবই আনন্দ হলো, সকালেও একটা পিকনিকের মতন, রাত্রেও একটা পিকনিকের মতন। তো আমি এইটা ভিডিও করে রাখলাম, যখনই মন খারাপ হবে তখনই আমি এদেরকে দেখতে পাবো। তো এইটা আমাদের আমার মানে সারা জীবন স্মৃতি হয়ে থাকলো, যেন এই আনন্দটা আমরা বারবার উপভোগ করতে পারি। তো বন্ধুরা, আর পরে ভিডিও করা হয়নি, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও বা নতুন ব্লগে। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট।